নমস্কার, কলকাতা টিভিতে ইন্দ্রাণী জানায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন সঙ্গে সোহিনী। ইতিমধ্যে বুঝেই গেছেন, জেনেই গেছেন, সঙ্গে সোহিনী মানেই আমাদের সাথে থাকে, আমাদের পাশে থাকে অনুষ্ঠানের মূল কাণ্ডারি কেপি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ ডক্টর সোহিনী শাস্ত্রী। দিদি নমস্কার। নমস্কার, স্বাগত। কেমন আছো বলো? আমার তো চলছে, তুমি কেমন আছো ইন্দ্রাণী? বেশ চলছে। আর তোমার সাথে যখন থাকি, তোমার পাশে যখন থাকি, চলার পথটা যেন আরেকটু বেশি এনার্জেটিক হয়ে ওঠে। আর সকলকে এইভাবে আরও একটু এনার্জেটিক করতে সোহিনীদি তো আমাদের সাথে রয়েছে, এবং রয়েছে রোজকার পর্বে সোহিনীদির বিশেষ কিছু বক্তব্য, জীবনের এমন কিছু দিক যা সোহিনীদি সঠিকভাবে সঠিক উপায় পথ দেখায়। দিদি, আমরা আজকে আলোচনায় যাব এই মুহূর্তে বিয়ের মরশুম, আর একেবারে বিয়ে নিয়ে এই মুহূর্তে বাবা মারা এবং ছেলে মেয়েরা প্রত্যেকেই বেশ একটা ভীত। কারণ একেবারে এই বিয়েটা করব করে ঠিক, কারণ চারিদিকে বড্ড বেশি সেপারেশনের গন্ধ একেবারেই, তো সেটা করব নাকি করা উচিত নয়, বা কেমন হবে সবটা মিলিয়ে, বা হয়তো অনেকের বিয়ের সময়টা অনেকটা পিছিয়ে যাচ্ছে, এটার জন্য শনি এবং রবি গ্রহের প্রভাব আছে। আজকে তুমি একটু বলো, আর রাহু এবং কেতু এই দুটো বিষয় সম্বন্ধে একটু বলো। মানে আমরা তো শুনে এসেছি রাহু বলতেই একটা কেমন যেন গুরুগম্ভীর ব্যাপার, একটা ভয় ভয় ব্যাপার আমাদের মধ্যে। তুমি একটু বলো লেট ম্যারেজের কারণটা কি? দেখো, রাহু কেতুর একটা প্রভাব অবশ্যই লেট ম্যারেজের পিছনে হাত রয়েছে। এখানে প্রথমে আমি একটু আজকে রাহুকে নিয়ে বলবো, তারপর আমি কেতুর কারো কথা বলবো। রাহুকে নিয়ে সবসময় ভয় পাওয়াটাও ঠিক না, আবার এটাও ঠিক যে যদি রাহু অশুভ ভাবে থাকে, কারোর জন্মছকে রাহু যদি অশুভ হয়, সেই ক্ষেত্রে কিন্তু সত্যি একটু ভয়ের ব্যাপার থাকে। আজকে যেহেতু আমাদের পর্বটা হচ্ছে রাহু কেতু কারো কথা ডিলে ম্যারেজে, তো আমাদের লেট ম্যারেজ কেন হয়, আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খুব লেট ম্যারেজ হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই 30 বছরের বয়সের পরে বিবাহ, যেটা আগেকার দিনে আমরা ভাবতেই পারতাম না। ঠিক আছে, আগেকার দিনের মানুষেরা হয়তো আমাদের বাবা মা, আমাদের কাকা মামা, এদের সময় দেখা যেত যে সব বিয়ে হয়ে যাচ্ছে 20-22 বছর বয়সে, 18 বছর 20 বয়সে, ছেলের বয়স 20, মেয়ের বয়স 16, বিয়ে হয়ে যাচ্ছে। এখনকার দিনে সেটা হয়তো মেয়ের বয়স 32, ছেলের বয়স 36, এরকম বিয়ে হচ্ছে। সবই প্রায় বেশিরভাগই দেখা যায় যে আফটার 30 ম্যারেজ হচ্ছে, যে লেট ম্যারেজের পিছনে রাহু কেতুর কী হাত থাকে। এবার আমরা যেটা বলছিলাম যে বিবাহ ভাব সবসময় আমরা লগ্নের সপ্তম ভাব, ঠিক লগ্নের সপ্তম ভাব হচ্ছে অপোজিট হাউস, সেখান থেকে আমরা বিবাহ দেখি। দ্বিতীয় ভাব রেসপন্সিবল থাকে, দ্বিতীয় ভাব হচ্ছে ফ্যামিলি, যে ফ্যামিলির সঙ্গে একটা জাতক বা জাতিকার যে ফ্যামিলিতে বিবাহ হচ্ছে, সেই বিবাহ যেখানে হচ্ছে সেই লোকজন কীরকম হবে, ঠিক আছে, ফ্যামিলি মেম্বার্সরা কীরকম হবে। চতুর্থ ভাব থেকে হচ্ছে ফ্যামিলির হ্যাপিনেস বিচার করা হয়। সপ্তম ভাব ডিরেক্টলি বিবাহ ইন্ডিকেশন দেয়, কবে বিবাহ হবে, কার সঙ্গে বিবাহ হবে, স্বামীর বা স্ত্রী, তার কীরকম লাইফ পার্টনার হবে, এটা আমরা সপ্তম ভাব থেকে বিচার করি। অষ্টম ভাব হচ্ছে দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর মধ্যে কম্প্যাটিবিলিটি কীরকম থাকবে, দাম্পত্য সুখ। আর দ্বাদশ ভাব, যেটা বিয়ের ক্ষেত্রে একটা বিশেষ রোল প্লে করে, সেটা হচ্ছে বিচ্ছেদ, ডিলে ম্যারেজ। এর পিছনে কিন্তু দ্বাদশ ভাবের একটা প্রচণ্ড বিশেষভাবে একটা হাত থাকে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, যদি লগ্নের সপ্তম ভাবে রাহু থাকে, সেই ক্ষেত্রে কিন্তু লেট ম্যারেজ হয়। কীরকমভাবে লেট ম্যারেজ হবে, বারবার বিবাহ ভেঙে যাবে। কি হয়, এক্ষেত্রে জাতক জাতিকার নিজের পছন্দের থেকেও মেন রেসপন্সিবল থাকে কিন্তু ফ্যামিলির লোকজন। সপ্তমভাবে রাহু থাকলে হয়তো দেখা গেল মেয়ের পরিবার ছেলের পরিবারকে পছন্দ করলো, কিন্তু ছেলের পরিবারের কোনো একজন সদস্য, হতে পারে ছেলেটির মা অথবা ছেলেটির পিতা অথবা বাইরের কেউ, যেমন হয়তো তার কাকা হতে পারেন অথবা মামা হতে পারেন, কাউর হয়তো মেয়েটির ফ্যামিলিকে পছন্দ হলো না, সে ভিতর থেকে একটা না করে দিল যে না, এখানে যাওয়া উচিত না। এবং সে এটা রাহু সপ্তম ভাবে থাকলে খুব হয়, যে মানে মেয়ের ফ্যামিলি পছন্দ করছে ছেলেকে, কিন্তু ছেলের ফ্যামিলির কোনো একজন সদস্যের জন্য বিবাহ ভেঙে যাচ্ছে। রাহু যদি লগ্নের দ্বিতীয় ভাবে থাকে, তাহলে আত্মীয় স্বজনের চাপের কারণে বিবাহ ভেঙে যায়, সেটা জাতকেরও পরিবারে হতে পারে, জাতিকার পরিবারেরও হতে পারে।
চতুর্থভাবে যদি রাহু থাকে তাহলে দেখা যায় ফ্যামিলির মধ্যে প্রবল অশান্তি, ফ্যামিলির মধ্যে কারোর মধ্যে কারোর মিলমিশ নেই, এবং যে ছেলেটির বা মেয়েটির বিবাহ হবে কাজ সেই ব্যাপারে কারোর মাথা ব্যথা নেই, ছেলেটি মেয়েটির একাই ভাবনা চিন্তা করতে হচ্ছে তার নিজের বিয়ের সম্বন্ধে। এবং কখনোই একটা ছেলে বা মেয়ে একা ভাবনা চিন্তা করে একটা বিবাহ করতে পারে না, তার জন্য একটা ফ্যামিলির সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা আসে না যদি চতুর্থভাবে রাহু থাকে। এবং রাহু দৃষ্টিও যদি সপ্তমভাবে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু লেট ম্যারেজ হয়। অষ্টমভাবে রাহু অথবা অষ্টমভাবে কেতু সেই ক্ষেত্রেও দেখা যায় প্রচণ্ডভাবে বিবাহ দেরি হয়। দ্বাদশভাবে রাহু সেই ক্ষেত্রে দেখা যায় যে কিরকম বিবাহ দেরি হচ্ছে, হয়তো সে চাকরি সূত্রে বাইরে থাকে, দেশের বাইরে থাকে, জাতক বা জাতিকার যে পার্টনারের সঙ্গে বিবাহ হচ্ছে তিনি হয়তো বাইরে কর্মসূত্রে থাকছেন, বিবাহ রেডি সবকিছু ঠিক কিন্তু অফিস তাকে অনুমতি দিচ্ছে না, তাকে বস এই ছাড়ছে না, সময়কার একটা খুব আসতে দিচ্ছে কমন না, অসুবিধা। সেই কারণের জন্য বিবাহ ডিলে হচ্ছে। এবং সেটা কিন্তু নর্মাল ওয়েতে মানুষ ভাববে যে পেলো না ছুটি, আসতে পারলো না, যার জন্য বিয়ে হলো না, কিন্তু না, এতেও কিন্তু সূক্ষ্মভাবে রাহুর হাত থাকছে, সেই জন্য কিন্তু হচ্ছে মানে না। আমরা দিদি যেরকম কোথাও ঘুরতে যাওয়ার আগে টিকিটের বুকিং করি বেশ 4 মাস আগে থেকে বা বেশ অনেকটা আগে থেকে, এক্ষেত্রে বোধ হয় বিয়ে করবো ভাবলে পরেও অফিসের ছুটির জন্য আগে থেকে বেশ একটা বুকিং করতে হয়, তো সেটার জন্যও নিশ্চয়ই এই গ্রহের কোনো ফের আছে, তাই কি? অবশ্যই এই ক্ষেত্রে রাহু কেতুর তো হাত আছে, কারণ আমি আজকে কেন বারবার রাহু কেতু নিয়ে বলছি কারণ আজকের পর্বটাই হচ্ছে রাহু কেতুর একদমই উপর আলোচনা করা হচ্ছে। রাহু যদি চিত্রা নক্ষত্রে থাকে তাহলে কিন্তু ম্যারেজ লেট হয়, রাহু যদি সাতি নক্ষত্রে থাকে তাহলেও কিন্তু বিবাহ লেট হয়, দেখা যায়। কেতু যদি অনেক সময় দেখা যায় কেতু হয়তো উত্তর ফাল্গুনী নক্ষত্রে বসে আছে, কেতু হয়তো সপ্তম ভাব কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করে আছে, কিছুতেই বিবাহ হবে না, এবং সেই ক্ষেত্রে খুব খুঁতখুঁতে ব্যাপার, জাতক আচ্ছা বা জাতিকা তার মনোভাব প্রচণ্ড খুঁতখুঁতে, খুব ছোট্ট ছোট্ট, ছেলেটির হয়তো পাতলা চুল, না এরকম বিয়ে করব না, মেয়েটি হয়তো সব ঠিক আছে একটু হয়তো মোটা, না বিবাহ করব না, খুঁতখুঁতে ব্যাপার, সবকিছু ঠিক কিন্তু খুঁতখুঁত ব্যাপার, সেটা কিন্তু বুধ দেয়, খুব খুঁতখুঁত আচ্ছা সূক্ষ্মভাবে বিচার করে তারপরে বিবাহ করা, এটা বুধ থেকে মানুষের মধ্যে এই ক্যারেক্টারটা ক্রিয়েট হয়। সুতরাং দেখা যায় যে রাহু কেতু যদি অশ্লেষা নক্ষত্রে থাকে, রাহু কি তো 18 নম্বর নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশিতে অবস্থান করে আছে, সেই ক্ষেত্রে বিবাহ দেরি হবেই, কিছুতেই বিবাহ হবে না। এবং সেই ক্ষেত্রে আমরা দ্বাদশ ভাবকে দেব, দ্বাদশ ভাবে যদি মঙ্গল, দ্বাদশ ভাবে যদি শনি, অবশ্যই বিবাহ লেট হচ্ছে, লগ্নে শনি ডিরেক্টলি সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে, কিছুতেই বিবাহ হবে না। সোহিনীদের কথা শুনতে শুনতে নিশ্চয়ই আপনারা এতক্ষণে ভাবছেন আপনার বাড়ির সদস্যের বা আপনাদের কারোর সবকিছু প্রস্তুত, সবাই প্রস্তুত, ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ এসে সবটাই বলে গেল, কিন্তু কেন জানি না পরে গিয়ে আর সেটা হলো না, কোনো একটা কারণে, কোনো একটা খুঁতের জন্য হয়তো বিয়েটা শেষ অবধি হয়ে উঠলো না। এরকম আরো অনেক সমস্যা তো থাকেই, আর এই সমস্যার সমাধান করার জন্য তো সঙ্গে সোহিনী আপনাদের সাথে রয়েছে। আর সোহিনীদের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য আপনারা সোহিনীদিকে পেয়ে যাচ্ছেন কলকাতায় রাসবিহারী মোড়ে অভিষেক পয়েন্টে, এছাড়া বম্বে, দিল্লি এবং পুনেতে। সবকটি চেম্বারেই আসার আগে 9674727980, 9831345160, 9674727980 এবং 9831345160 এই দুটি নাম্বার আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে অগ্রিম বুকিং করে আপনারা দিদির সাথে দেখা করতে আসতে পারছেন হাতে সময় নিয়ে। অবশ্যই সোহিনীদি যেটা সবসময় বলো যে হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ তাড়াহুড়ো করলে জ্যোতিষশাস্ত্র নয়, তাহলে তো বোধহয় জাদুকরের কাছে যেতে হতো, কি বলো? তাই হাতে সময় নিয়ে অবশ্যই অগ্রিম বুকিং করে দিদির সাথে এসে দেখা করুন, কথা বলুন, আপনার জীবনের সমস্যা নিয়ে অবশ্যই দিদি সমাধান দেওয়ার জন্য আপনাদের পাশে তো আছেনই। আজকে আমরা বিয়ে নিয়ে আলোচনা করছি, কেন বিয়ে হতে দেরি হয়ে যাচ্ছে বা কেন আটকে যাচ্ছে। দিদি, এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করব যে তুমি রাহু কেতুর প্রসঙ্গ বলছো, যে আমি তোমাকে শুরুতেই যেটা বললাম যে রাহু শুনলে পরেই আমরা সাধারণ মানুষরা ভাবি বেশ কঠিন একটা বিষয়, বা অনেকেই হয়তো আমাদের ইতিমধ্যে মনে এটা ঢুকিয়ে দিয়েছে রাহুর প্রভাব খারাপ। তার মানে কি রাহুর প্রভাব সবটাই কি খারাপই হচ্ছে আমাদের জীবনে? রাহুর প্রভাব সবসময় খারাপ নয়, কিছুক্ষণ আগে তোমাকে বললাম ইন্দ্রাণী, রাহু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষকে খুব শুভ ফল দেয়, কিন্তু রাহু যে ভাবে থাকে
যে গ্রহের নক্ষত্রের আন্ডারে থাকে সেই ভাবের ফল কিন্তু রাহু দেয়। অ্যাকচুয়ালি দেখা যায় যে রাহুর অ্যাকচুয়ালি সেপারেটিভ নেচার, ঠিক আছে? রাহুর মধ্যে কিরকম হয়, একটা আমি জিনিস দেখি যেটা আজকাল খুব হয়, যে দুটো নারী পুরুষের মধ্যে অনেক দিনের পরিচয়, অনেক দিনের সম্পর্ক, 7 বছর, 8 বছর, 10 বছরের সম্পর্ক, ঠিক বিবাহের সময় গিয়ে তাদের মনে হচ্ছে যে না, ছেলেটির এমন কিছু প্রবলেম আছে, বিবাহ করলে আমার হয়তো বিবাহিত লাইফটা ভালো যাবে না, ছেলেটিও আমার কাছে আসছে বিচার করাতে যে ম্যাডাম একটু আমাদের কম্প্যাটিবিলিটি বিচার করে দিন। তো আমি জিজ্ঞেস করি যে তোমাদের মধ্যে তো অনেক দিনের সম্পর্ক দেখছি, আজকে তুমি এত বছর মিশেও কেন? বলছে না, আগে তো প্রবলেমগুলো ছিল না, আজকাল আমাদের মধ্যে খুব ঝগড়া হচ্ছে, যত বিয়ে ঘনিয়ে আসছে আমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছে, ও যদি বলছে সাউথ তো আমি বলছি নর্থ। তো এইটা অ্যাকচুয়ালি রাহুর প্রভাবের জন্য হয়। সপ্তম ভাবে রাহু থাকলে দুটো মানুষের মধ্যে মনের মিল থাকলেও, কিন্তু মনের হয়তো মিল রয়েছে দেখা যায় অনেক সময়, কিন্তু সেটা থাকলেও কিন্তু কোথাও একটা অপ্রকাশ্য থেকে যায় মনের মিল থাকলেও, কারণ মনের মিল থাকলেও কোথাও রাহু সপ্তম ভাবে অবস্থান করে আছে, দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে খুব ছোট ছোট, যেগুলোকে ইগনোর করা যায়, ছোট ছোট ব্যাপার নিয়ে। তারা হয়তো দুজন দুজনকে ভালোবাসে, দুজনের মধ্যে ভালোবাসা রয়েছে, সবই রয়েছে, কিন্তু ইগনোর ব্যাপারটা, যে ও বলছে না এটা ঠিক হচ্ছে না, ও এটা বলছে না এটা ঠিক, দুজনে দুজনের জিনিসটা মানতে পারছে না। তোমার এই কথাটা কিন্তু রাহুর হাত থাকে। শুনতে শুনতে আমার হঠাৎ একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, যে দুটি মানুষ অবশ্যই একটি সম্পর্কে অনেকদিন থাকার পর বিয়ে করার সিদ্ধান্ত নিল এবং বিয়ে করলো, কিন্তু ভালোবাসার ভালোবেসে যে বিয়ে করলো, কিন্তু কোথাও গিয়ে পরিবারের সমস্যার কারণে হয়তো বিয়েটা টিকলো না। কারণ বিয়ে মানে তো দুটো মানুষের কেবল বৈবাহিক সম্পর্ক না, দুটো পরিবারের ফ্যামিলির মধ্যে একটা সুন্দর সম্পর্ক একেবারে। তো বিয়েটা টিকলো না, আবারও সে বিয়ে করলো। তো এইটাকেও কি আমরা লেট ম্যারেজ বলবো, যে কোথাও গিয়ে হয়তো তার বারবার বিয়েটা ভেঙে যাচ্ছে? অবশ্যই, সেটার জন্যই তো ডিলে হচ্ছে ম্যারেজে। দেখো এখানে না কেতুর একটা সূক্ষ্মভাবে হাত থাকে, কিরকম লগ্নের অষ্টম ভাবে কেতু অথবা লগ্নের সপ্তম ভাব বিবাহ ভাব, সেখানে কেতু, সেখানে যদি কেতু অবস্থান করে থাকে, যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে ইন্টারকাস্ট ম্যারেজ। কিরকম আজকালকার দিনেও আমাদের এই 21st সেঞ্চুরিতেও একটা জিনিস খুব অবাক লাগে, যে ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্যি, মাহিষ্য এইগুলো এবং এসসি, এগুলোর বিচার এখনো হয়। বাবা মারা এসে বলে ছেলেটি মেয়েটির সম্পর্ক হয়তো বহুদিনের, দুজন দুজনকে খুব ভালোবাসে, দুজনেই কিন্তু সুপ্রতিষ্ঠিত, কিন্তু দেখা যাচ্ছে ইন্টারকাস্টের জন্য বিবাহ হচ্ছে না। কিরকম সপ্তম ভাবে কেতু যদি থাকে তাহলে কিন্তু ইন্টারকাস্ট ম্যারেজ হয়, ব্রাহ্মণের সঙ্গে কায়স্থর, কায়স্থর সঙ্গে মাহিষ্যর, মাহিষ্যর সঙ্গে বৈদ্যি অথবা ব্রাহ্মণের সঙ্গে এসসি, মানে দুজন হয়তো দেখা গেল যে জাতক সে হয়তো ব্রাহ্মণ, যে জাতিকা সে হয়তো কায়স্থ, এতদিন সব ঠিকঠাকই চলছিল, হঠাৎ কেন জানি বিয়ের সময় গিয়ে মনে হলো, ছেলেটি মেয়েটির মনে হলো না, পরিবারের লোকের মনে হলো, ফ্যামিলিটা কোথাও যেন, যে ফ্যামিলির সঙ্গে বিয়ে দেব তার কাস্ট নিচু, আমরা তো ব্রাহ্মণ তাহলে কেন কায়স্থর সঙ্গে আমি বিয়ে দেব, হয়তো তারা ভাবছে আমরা তো কুলীন কায়স্থ কেন আমরা মাহিষ্যর সঙ্গে বিয়ে দেব, কোথায় যেন সমাজে আমাদের সম্মানটা একটু ছোট হয়ে যাবে। তারা দেখছে না যে দুটো মানুষ দুজনকে ভালোবাসে এবং তাদের জন্মছকে কম্প্যাটিবিলিটিও খুব ভালো, আমি দেখছি বিচার করে তারা বিবাহ করলে কিন্তু খুব ভালো থাকবে, কিন্তু ওই যে সপ্তমভাবে কেতু, ওই যে অষ্টমভাবে কেতু, এই যে বাবাবার মধ্যে এই মানসিকতাটা এনে দিয়েছে, সাডেন ডাউন, সাডেন স্টপ করে দিচ্ছে বিবাহ। সব কিছু ঠিক, ছেলে মেয়েটা ভাবছে এবার বাড়িতে কথা পারবে, ঠিক যখন কথা পারলো সব কিছু শুনলো, যে বাহ ছেলেটি এই জায়গায় চাকরি করে, খুব ভালো, এত ভালো স্যালারি পায়, খুব ভালো এডুকেশন কোয়ালিফিকেশন, ভীষণ ভালো, মেয়েটিরও সব ভালো, কিন্তু কি বাবা তার টাইটেল, কি কাস্ট, যখনই শুনলো না এখানে বিবাহ করা চলবে না, সেখানেও কিন্তু সূক্ষ্মভাবে হাত থাকে কিন্তু কেতু। এবং এটাও বেঙ্গলি নন বেঙ্গলির মধ্যেও তো বিবাহ হচ্ছে, সেখানেও রাহু কেতুর হাত থাকে, ইন্টার রিলিজিয়ান ম্যারেজ হয়, যেমন হয়তো একজন হিন্দুর সঙ্গে মুসলিমের হচ্ছে, একজন হিন্দুর সঙ্গে বৌদ্ধিস্টের হচ্ছে, একজন হয়তো দেখা গেল হিন্দুর সঙ্গে খ্রিস্টানের হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু সপ্তমভাবে রাহু কেতুর কারো কথা থাকতে হবে, উপস্থিতি থাকতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারকাস্ট ম্যারেজ হয় এবং সেটা ভেঙে যায়,
ফ্যামিলির প্রেশারে ভেঙে যায়, সেই কারণের জন্য ডিলে ম্যারেজ হয়। অ্যাকচুয়ালি তার জন্মছকে ছিলই ডিলে ম্যারেজ হবে, সেই কারণের জন্যই কিন্তু জন্মছকের গ্রহ নক্ষত্রের উপস্থিতি, সেইভাবেই প্ল্যানেটারি পজিশন সাজানো, সেই জন্যেই তার দেরি হচ্ছে এবং সেখানে কেউ না কেউ বাধা দিয়ে দিচ্ছে। একদমই, এই সঠিক বিচারটাই তো আমাদের প্রত্যেকের জীবনে ভীষণভাবে দরকার। আমরা দিদির কাছে শুনছিলাম এমপি এবং অ্যাক্টর কিরণ খেরের হাত থেকে দিদি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন। দিদির থেকেই সরাসরি জেনে নেব সেটার সম্বন্ধে। দিদি যদি একটু বলো। দেখো, এই অ্যাওয়ার্ডটার নাম সোশ্যাল ইম্প্যাক্ট। আচ্ছা, এটা আমি লাস্ট ইয়ার জুনে পেয়েছি, 2018-এ। এটা দিল্লিতেই হয়েছিল এই প্রোগ্রামটা, কনস্টিটিউশন ক্লাবে। তো এইখানে অ্যাকচুয়ালি সোশ্যাল কথাটা বলতেই আমরা সমাজ বলতে বুঝি। একদমই, তো এখানে আমি হয়তো একজন অ্যাস্ট্রোলজার, অবশ্যই আমি মানুষের সেবায় রয়েছি এবং তার সঙ্গে সঙ্গেও আমার অবসর টাইমে আমি কিছু সোশ্যালের কাজ করি। আচ্ছা, ঠিক আছে, আমি কিছু সোশ্যাল ওয়ার্ক করি, যারা হয়তো খুব দুস্থ তাদের জন্য আমি কিছু কাজ করার চেষ্টা করি। যেসব ছেলেমেয়েরা, খুব ছোট ছোট ছেলেমেয়েরা, যাদের হয়তো পড়াশোনা করতে পারছে না, যাদের হয়তো জামা কাপড় নেই, যারা খুব অভাবী, তাদের জন্য আমি কিছু কাজ করার চেষ্টা করি। আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আচ্ছা, এবং বিভিন্ন এনজিওর সঙ্গে আমি যুক্ত থেকে আমি কাজ করি। আমার অ্যাস্ট্রোলজি ছাড়াও কিন্তু আমার আরেকটা হচ্ছে যে আমি সোশ্যাল ওয়ার্কার হিসাবেও আমি কাজ করি এবং যতটুকুন পারি, আমার যতটুকুন সামর্থ্য, সেই সামর্থ্য দ্বারা আমি কাজ করি। তো যাই হোক, এই এই অ্যাওয়ার্ডটা অ্যাওয়ার্ডটা তো দিদি অবশ্যই, হ্যাঁ শুনছিলাম যে তোমার পাশাপাশি আরো বিশিষ্ট ব্যক্তিরা কিছু আর হ্যাঁ পেয়েছেন। এইটা আমার কাছে একটা অবশ্যই গর্বের ব্যাপার, কারণ এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছিলাম, এই অ্যাওয়ার্ডটা আমি যেদিন পেয়েছিলাম সেই দিন আমার পাশাপাশি নম্রতা গোয়েল, যিনি জেড ওয়্যারওয়েজের ওনার, উনিও আচ্ছা, এই অ্যাওয়ার্ডটা পান, এবং পুনম ধীলন, যিনি ফেমাস অ্যাক্ট্রেস, উনিও একদমই, এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন, এবং তার সঙ্গে আরেকজনও পেয়েছেন, কিরণ খেরকেও এই অ্যাওয়ার্ডটা, উনি যদিও ওনার হাত থেকে আমি অ্যাওয়ার্ড নিয়েছি কিন্তু উনিও কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। বেশ। তার মানে বুঝতেই পারছেন যে আপনারা যার কাছে আসবেন সঠিক মানুষই সঠিক সিদ্ধান্তই নিচ্ছেন। তাহলে সেই মানুষটির সাথে দেখা করতে হলে কোথায় পাচ্ছেন তাকে? কলকাতায় রাসবিহারী মোড়ে অভিষেক পয়েন্টে, এছাড়া বম্বে, দিল্লি, পুনেতে তো পাচ্ছেনই। যে কটি চেম্বারে আসার আগে 9674727980 এবং 9831345160 এই দুটি নাম্বারে অগ্রিম বুকিং করে অবশ্যই হাতে সময় নিয়ে আসুন দিদির কাছে। দিদির সাথে কথা বলে নিজেদের সমস্যাগুলো একটু সমাধান করে নিন। বেশ, নিশ্চয়ই অনেকেই এই সমস্যায় দিদি আছে যে অনেকদিন ধরে হয়তো কোনো সম্পর্কে রয়েছে কিন্তু এখন ভাবছে বিয়ের দিকে এগোনো যায় কিন্তু হয়ে উঠছে না, বা সত্যি কি সঠিক মানুষকে আপনি বেছেছেন ঠিক বুঝতে পারছে না। একেবারে এই সমস্যার সমাধান করার জন্য তো সোহিনীদি রয়েছেই আপনাদের সাথে, আপনাদের পাশে। আর সোহিনীদির সাথে একবার এসে দেখা করার জন্য, নিজেদের সমস্যাটা সমাধান করার জন্য কোন পথে যাবেন, কোন মানুষকে নির্বাচন করবেন, তার জন্য সোহিনীদিকে আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতার রাসবিহারী মোড়ে অভিষেক পয়েন্টে, এছাড়া বম্বে, দিল্লি এবং পুনেতে তো আছেনই। সবকটি চেম্বারে আসার আগে অগ্রিম বুকিং করতে হবে 9674727980, 9674727980, 9831345160, 9831345160 এই দুটি নাম্বার আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে অগ্রিম বুকিং করে হাতে সময় নিয়ে সোহিনীদির কাছে আসলে নিশ্চয়ই আপনার অন্ধকার দূর হবেই। দিদি, আমরা এখন কেন এটা বেশ পুরনো, মানে যত দিন ধরে প্রেম আছে ততদিন ধরেই একটা সমস্যা রয়েছেই, যে অনেক দিন ধরেই একটা কোনো সম্পর্কের মধ্যে দুটি মানুষ রয়েছে কিন্তু দীর্ঘ বছর পরে গিয়ে হয়তো বিয়ের সম্পর্কটা আর হলো না, কোথায় গিয়ে প্রেমটা বা সম্পর্কটা ভেঙে গেল। তো ব্যর্থ প্রেম অবশ্যই এটা, এক্ষেত্রে কারণটা তাহলে কি? এক্ষেত্রে কারণ কিন্তু অষ্টম এবং দ্বাদশ। আচ্ছা, এখানে কিন্তু অষ্টম ভাব রোল প্লে করছে, দ্বাদশ ভাব রোল প্লে করছে। হয়তো দ্বাদশপতি লগ্নের পঞ্চম ভাবে অথবা সপ্তম ভাবে রয়েছে এবং তার সঙ্গে হয়তো একাদশ ভাব যুক্ত, যে কারণের জন্য, দেখো একটু বুঝিয়ে দিই, একাদশ ভাব আগেই বলেছি সাফল্য দেয়। অনেক দিন ধরে প্রেমটা টিকে থাকলো, কেন টিকে থাকলো? কোথাও তার জন্মছকে শুক্র নিশ্চয়ই স্ট্রং, কোথাও তার জন্মছকে হয়তো দেখা যাচ্ছে বৃহস্পতি ভালো, ঠিক আছে, যে কারণের জন্য কিন্তু তার প্রেম অনেক দিন টিকেছে, কারণ একটা দীর্ঘস্থায়ী সম্পর্কে কিন্তু অবশ্যই শুক্র বৃহস্পতির হাত থাকে। কিন্তু দ্বাদশ ভাব
অধিপতি, সে যদি সপ্তম ভাবে থাকে সেই ক্ষেত্রে বা পঞ্চম ভাবে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক দিন সম্পর্ক থেকেও কিন্তু চট করে ভেঙে যায়, আচ্ছা এবং খুব ছোট্ট কারণের জন্য, একদম একটা খুব নর্মাল ছোট্ট কারণের জন্য মাথা গরম করে, ইগো। ঠিক আছে, এখানে হচ্ছে ইগো, এটা আমাদের জীবনের প্রত্যেকের একটা হ্যাঁ সমস্যা। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সেলফ ইগো থাকে, খুব ছোট প্রবলেম কিন্তু সেটার থেকে একটা বিশাল সমস্যা। ছেলেটি বা মেয়েটি বুঝতেই পারলো না তার অপোজিট পার্টনার সামান্য তো ঝগড়া হয়েছিল, হঠাৎ কেন সম্পর্কটা চিরতরে ব্রেক করে দিল, কেনই বা বিবাহটা হলো না। সেই ক্ষেত্রে রাহু প্লে করছে, যেটা আমি একটা পর্বতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, দর্শকবৃন্দদের জানিয়েছিলাম। তো এখানে হয়তো কোথাও পঞ্চম ভাবে রাহু, কোথাও হয়তো দ্বাদশপতি সপ্তম ভাবে অবস্থান করে আছে। দ্বাদশপতি দ্বাদশ ভাব কিন্তু বিচ্ছেদ, অষ্টম ভাব সেপারেশন। আচ্ছা, সুতরাং অনেক সময় দেখা যায় যে সেপারেশন হয়েও কিন্তু মিল হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো অষ্টম ভাব সপ্তম ভাবে থাকলেও কোথাও হয়তো একাদশপতি নক্ষত্রে রয়েছে, কিছুদিনের মধ্যে সেই সময় যে সময়টা বিচ্ছেদটা হয় সেই সময় একটা জিনিস আমি দেখি যে এই যে আমাদের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, রান দশা, পাঁচটা দশা অল দ্য টাইম কিন্তু মানুষকে রুল করছে। হয়তো এই সময় মহাদশায় বা অন্তর্দশায় অথবা প্রত্যন্তর্দশায় অথবা সূক্ষ্ম দশায় বা রান দশায় হয়তো দ্বাদশপতির দশা ঢুকেছে, অথবা হয়তো অষ্টমপতির দশা ঢুকেছে, রাহুর দশা ঢুকেছে। এটা খুব বেশি হয় রাহু ঠিক সেই সময় গিয়ে ব্রেক হয়ে গেল, এতদিন আসেনি, তাদের দশা আসেনি, যার জন্য কিন্তু সম্পর্কটা সুন্দরভাবে চলছিল, যেই তাদের দশা প্রবেশ করলো কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয়ে গেল। একেবারে জীবনের এত মূল্যবান একটা সিদ্ধান্ত, মূল্যবান জীবনের সময়, এই সময়ে প্রবেশ করার আগে অবশ্যই একবার বিচার তো করে নিতেই হবে যে আপনি সঠিক জায়গায় যাচ্ছেন কিনা, আপনার জীবনটা সঠিক দিকে এগোচ্ছে কিনা। তার জন্য অবশ্যই সোহিনী দি তো রয়েছেই, এবং যে মানুষটির কাছে আসবেন, পাশাপাশি এটাও অবশ্যই আমরা এখন দেখে নিই যে আমরা ঠিক জায়গায় যাচ্ছি কিনা, সবটাই এখন বিচার্য। আর যেহেতু সময়টা খুব কম, খুব তাড়াতাড়ি আমরা সঠিক জায়গায় পৌঁছতে চাই। বেশ, তার মানে প্রেমে পড়তে একেবারে বাধা নেই, কিন্তু বিয়ের সম্পর্কে গড়ানোর আগে একটু অবশ্যই বিচার করে নেওয়া দরকার। আর যখন সোহিনীদি আছেই তাহলে তো কথাই নেই। দিদি, এই প্রসঙ্গে আরেকটু বলি যে অনেকেই হয় এখন যে ওই সঠিক মানুষকে বাঁচতে পারবো কি না সেই একটা দোটানায় গিয়ে এই সম্পর্কের দিকে এগোয় না, চিন্তা করে যে বাবা মা যাকে ঠিক করে দেবে বা অ্যারেঞ্জ ম্যারেজটাই বেটার। এটা ঠিক কারণটা কি বলো? এটা অ্যাকচুয়ালি এর পিছনেও একটা রিজন, মানে সেক্ষেত্রে হয়তো সবটা অ্যারেঞ্জ ম্যারেজটা হয়তো সফল হলো না, মানে ওই যেটা তুমি বলছিলে যে পরবর্তী জীবনে সুখী হলো না, সুখী হলো না, সেই হ্যাঁ এটার কারণ ডিভোর্স বেড়ে যাচ্ছে, একেবারে সুখী হচ্ছে না। অ্যারেঞ্জ ম্যারেজে প্রচুর ডিভোর্স হয় এবং বাবা মারা এসে বলেন আমরাই হয়তো ভুল করলাম, ছেলে মেয়েদের জীবনটা আমরাই নষ্ট করলাম, দুজনের বন্ডিংটা কোথাও তৈরি হলো না, কোথাও ভালো থাকে না, তৈরি হলো না, কারণ দুটো মানুষ আগের থেকে দুজনকে বুঝলোই না, চিনলোই না। এটা নয় যে লাভ ম্যারেজ হলেও তো আজকাল ডিভোর্স হয়, সেপারেশন হয়, কিন্তু সেগুলোর তো অন্য অন্য রিজন রয়েছে যেগুলো আমরা আলোচনা করছি অলরেডি। কিন্তু এই ক্ষেত্রে দেখো, অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে একটা জিনিস বলি, এখানে বাবা মার পছন্দে অ্যারেঞ্জ ম্যারেজ হয়, অনেক সময় দেখা যায় যে দিদির পছন্দের, দাদার পছন্দেও অনেক সময় বিবাহ হয় এবং সেটা আমরা অ্যারেঞ্জ ম্যারেজই বলি। অ্যারেঞ্জ ম্যারেজের মেইন কোন কোন ঘরটাকে দেখব অ্যাস্ট্রোলজিতে জন্মছকে, মেইন আমরা দ্বিতীয় ভাবকে দেখব, চতুর্থ ভাবকে দেখব, সপ্তম ভাবকে দেখব এবং একাদশ ভাবকে দেখব। কীরকমভাবে দেখব, যদি আমার জন্মছকে সপ্তম ভাবে বৃহস্পতি থাকে অথবা পঞ্চম ভাবে বৃহস্পতি থাকে অথবা দ্বিতীয় ভাবে বৃহস্পতি অথবা একাদশ ভাবে বৃহস্পতি, তাহলে কিন্তু আমরা বাবা মার পছন্দের বিবাহ করি, জাতক বা জাতিকা কিন্তু বাবা মা যেটা পছন্দ করে দিচ্ছে সেই বিবাহ করে। কিরকম বলি, দ্বিতীয়, সপ্তম, একাদশ এবং তার সঙ্গে অবশ্যই ফোর্থ, নাইন্থ কানেকশন। ফোর্থ হচ্ছে মা, চতুর্থ ঘর থেকে মায়ের বিচার করি, নাইন্থ হচ্ছে পিতা, নবম ঘর থেকে পিতার বিচার করব। সুতরাং ফোর্থ হাউস কানেক্টেড হতে হবে সপ্তম ভাবকে এবং নবম ভাবের সঙ্গে কানেক্টেড হতে হবে, তবেই কিন্তু বাবা মার পছন্দের বিবাহ হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় থার্ড হাউস হচ্ছে ভাই, পঞ্চম ভাব ব্রাদার, বড় ভাই অথবা বড় দিদি, যদি পঞ্চম
ভাবের সঙ্গে সপ্তম এবং একাদশ ভাব কানেকশনস করলো, তাহলে দেখা গেল বড় দাদা বা দিদির পছন্দের বিবাহ হচ্ছে, তার পছন্দসই মানে ছেলে বা মেয়ের সঙ্গে বিবাহ হচ্ছে। অনেক সময় দেখা যায় তৃতীয় ভাব সপ্তম ভাব একাদশ ভাব কানেক্ট করেছে, সেই ক্ষেত্রে ছোট ভাই বা ছোট বোনের পছন্দ অনুসারেও অনেক সময় বিবাহ হয়। অনেক ক্ষেত্রে দেখো একটা জিনিস দেখি যে লাভ ম্যারেজ নয় কিন্তু ওন চয়েসে ম্যারেজ, আজকাল যেটা খুব হচ্ছে, লাভ ম্যারেজ হচ্ছে না, বহুদিনের পরিচয় ভালোবাসা থেকে বিয়ে সেটা না, কিন্তু ওন চয়েসে ম্যারেজ। ওন চয়েস ম্যারেজ কি, আমি নিজে পছন্দ করছি। এবং কি হয় এখানে, কিন্তু ওন চয়েসে ম্যারেজ সেটাও কিন্তু পঞ্চম ভাব ইন্ডিকেট করে, কারণ পঞ্চম ভাব হচ্ছে আমাদের সেলফ, ইচ্ছা, ইচ্ছাটা বোঝায়। পঞ্চম ভাবে বিবাহ কারক গ্রহ যদি শুক্র অবস্থান করে থাকে, অথবা পঞ্চম ভাবে বিবাহ কারক গ্রহ যদি চন্দ্র অথবা মঙ্গল অবস্থান করে থাকে, সপ্তম ভাবের সঙ্গে কানেক্টেড হচ্ছে, ইলেভেন্থ হাউসের সঙ্গে কানেক্টেড হচ্ছে, এর সঙ্গে অবশ্যই রাহু থাকতে হবে অথবা বুধ কানেক্টেড হতে হবে, তাহলে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে বিবাহ হয়, যেটা আজকাল হচ্ছে যে ম্যাট্রিমনি সাইট। ঠিক আছে, আজকাল বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইট রয়েছে যেখান থেকে প্রোফাইল নিজেরা পছন্দ করে দেখছে, নিজেদের মধ্যে কথাবার্তা চলছে, তারপর বাবা মা পছন্দ করছে, দুটো পরিবারের ফ্যামিলির লোকদের মধ্যে কথাবার্তা হচ্ছে, তারপর বিবাহ। এটা কিন্তু অ্যারেঞ্জ, এটা কিন্তু লাভ নয়, কিন্তু ওন চয়েস কাম অ্যারেঞ্জ ম্যারেজ বলছে এটাকে। দিদি আমরা বিবাহ প্রসঙ্গে ছিলাম, রাহুর সঙ্গে আবার বিবাহ প্রসঙ্গে ফিরবো, আমরা ফিরে আসলাম, অবশ্যই রাহুর কথা তো শুনছিলাম, এবার একটু বলো যে কেতুর কি ভূমিকা আছে। কেতুর ভূমিকায় যে একটু আগে আমরা যেটা আলোচনা করছিলাম যে কেতুর ভূমিকা হচ্ছে যে একটা ইন্টারকাস্ট ম্যারেজ কেতু দেয়, এবং আরেকটাও জিনিস যে কেতু কিন্তু একটু হলেও হিডেন এনিমিটি করায়, গুপ্ত শত্রুতা দেয়। কিরকম, হয়তো সম্বন্ধ দেখা হচ্ছে, এটা বিশেষভাবে হয় সম্বন্ধের ক্ষেত্রে, সম্বন্ধ দেখা হচ্ছে। আজকাল আমরা প্রত্যেকেই প্রচণ্ড এই ব্যাপারে কসাস। কিরকম কসাস, যে একটা ফ্যামিলিতে গেলাম, একজন ছেলে বা মেয়ের ফ্যামিলিতে, কথাবার্তা বলে আসার পর আমাদের মনে হয় যে আমরা পরবর্তীকালে কিছুদিন বাদে আমাদের কোনো রিলেটিভসকে পাঠিয়ে পাড়া থেকে খবর নেওয়াবো যে পরিবারটা কেমন, ছেলেটি বা মেয়েটির কোনো সম্পর্ক ছিল কি না, বা তার অফিসে কাউকে পাঠিয়ে খবর নেওয়াবো। সেই ক্ষেত্রে দেখা যায় খুব নেগেটিভ ইম্প্যাক্ট আসে, নেগেটিভ খবর আসে, পাড়ার প্রতিবেশীরাই কিন্তু নেগেটিভ খবর দিয়ে দিচ্ছে, হয়তো ছেলেটি চরিত্রহীন নয়, হয়তো মেয়েটি চরিত্রহীনা নয়, হয়তো ছেলেটি মেয়েটি খুবই ভালো, তারা সুপ্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিতা, কিন্তু দেখা গেল ফ্যামিলির লোকজন সবাই খুব ভালো, পাড়া প্রতিবেশীরা হয়তো একটা নেগেটিভ কথা বলে দিল ইচ্ছাকৃত বিবাহটা ভাঙার জন্য। এবং অফিসেও যখন গেল হয়তো সবাই ভালো, কেউ বিশেষ একজন রয়েছে তার হয়তো এনিমি, হিডেন এনিমি, সে হয়তো নিজেও জানে না যে এ আমার নামে নিন্দে করতে পারে, এবং সেখানে গিয়ে যখন খোঁজখবর নিচ্ছে তখন দেখা যাচ্ছে যে অফিসের লোকরা একটু নেগেটিভ কথাবার্তা বলে দিচ্ছে। কিছুই না, একটু আপনারা ভেবে দেখুন, একটু সময় নিয়ে বিচার করে বিয়ে দিন। সেই ক্ষেত্রে যতই হোক একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো পড়ছেই, যে আমি আমার মেয়েকে এই ফ্যামিলিতে পাঠাচ্ছি, নিশ্চয়ই ছেলেটির অন্যরকম সম্পর্ক ছিল, না হলে কেন পাড়া প্রতিবেশীরা নিন্দে করছে, অফিসের কলিগসরা নিন্দে করছে, সেখানে কিন্তু কেতুর হাত থাকে, কেতু কিন্তু এইভাবে ইম্প্যাক্টটা ফেলে। সেই ক্ষেত্রে একটা সম্বন্ধ কেটে গেল, ভেঙে গেল, এইভাবে বারবার হতে থাকছে, অটোমেটিক্যালি বিবাহ কিন্তু ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আর একটা সময় ছেলেটি বা মেয়েটি কারাও আগ্রহ হারিয়ে ফেলে। আমি খুব দেখেছি যে আমার কাছে আসে ক্লায়েন্টরা, মা বাবা ভীষণভাবে চিন্তিত, বিচার করে বলুন কবে বিবাহ হবে, মেয়েটি বলছে না ম্যাডাম আপনি আপনার কেরিয়ারটা বলুন, আমি কেরিয়ারে দাঁড়াতে পারবো তো? আমরা দিদির সাথে এই কথা তো শুনবই, কারণ এইটা দিদি এমন একটা আলোচনা যেটা এইটুকু মুহূর্তের মধ্যে ধরা যায় না, এইটুকু মুহূর্তের মধ্যে, কারণ এত সূত্র, এত কিছু, মানে আমরা যেমন লয়ে প্রচুর সূত্র পাই, একদমই তাই, অ্যাস্ট্রোলজিও কিন্তু হাজার হাজার সূত্র। সোহিনীদের এমন অনেক কথা নিয়ে আমি হয়তো আজকে খুব কিছু সামান্য সূত্র তুলে ধরলাম, একেবারে এরকম আরো অনেক সূত্র নিয়ে আমরা তো দিদি ফিরবই। তবে আজকের পর্বের সময় তো আমাদের এখানেই শেষ, আবার দেখা হবে আরেক নতুন পর্বে অনেক নতুন অভিজ্ঞতা নিয়ে, এবং অবশ্যই আপনার জীবনের অন্ধকার দিকগুলো দিদি আরো নতুন করে আলোয় ভরিয়ে তুলবেন, তার জন্য তো সঙ্গে সোহিনী রয়েছেই, আর রয়েছেন আপনারা। দেখা হচ্ছে আগামী পর্বে, ভালো থাকুন।